ডলারের কনভার্সন রেশিওটা বৃদ্ধি পাওয়ার কারণে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বাহির থেকে যে সকল বাইক অ্যান্ড ভেহিকলস ইম্পোর্ট হয় সেগুলোর প্রাইসও আগের তুলনায় অনেক পরিমাণে বেড়ে গেছে। আমি আমার এই অ্যাপাচি 164B এভিএস ভার্সনের বাইকটা যখন পারচেস করছিলাম তখন শুধুমাত্র আমার এই বাইকটার মূল্য পড়ছিল হচ্ছে 2,05,000 টাকা সামথিং। বাট এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই বাইকটার প্রাইসিং হচ্ছে 2,21,500 টাকা, যেটা আগের তুলনায় অনেক পরিমাণে বেশি। অ্যান্ড আমি মেবি এই বাইকটাকে 10 ইয়ার্সের পেপার্স ডকুমেন্টারি সব কিছু সহ মেবি আমি 2,30,000-এর মতো আমার এটার কস্ট টোটাল পড়ছিল। তো এখন ডিসেম্বর মাসটা শুরু হলো অ্যান্ড এই আগামী মাসই জানুয়ারি মাস, তো এটাই এই বছরের শেষ। অ্যান্ড এই জানুয়ারি মাস এই 2023 সালে কি আপনার 2,21,000 টাকা দিয়ে এই বাইকটা কেনা উচিত হবে, নাকি এই 2023 সালে 2,21,000 টাকা দিয়ে বা তার থেকে কিছু বৃদ্ধি করে বা সেম বা যেটা অন্য কোনো বাইক আপনার জন্য বেটার হবে, আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদেরকে সেই জিনিসগুলোই ব্যাখ্যা করব এই বাইকটার কিছু ভালো এবং খারাপ দিক বিবেচনা করে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস স্টার্ট দিস ভিডিও। ভিডিওটি একটু অড লোকেশনে করতেছি, তার মেন কারণ হচ্ছে আজকে শুক্রবার অ্যান্ড এই ফ্রাইডে থাকাজনিত কারণে আমাদের সেন্টারে হচ্ছে ম্যারেজ সেরিমনি হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে সবাই রান্নাবান্না করতেছে। তো আমি ওই সাইডে চাইলেও এখন ভিডিওটা করতে পারবো না, বিকজ আমি চাই না আমার ভিডিওর জন্য কারো ডিস্টারবেন্স ক্রিয়েট হোক। তো প্রথমে আসি বাইকটার ভালো দিক নিয়ে। লুকস, একটা কমিউটার বাইক অনুযায়ী আমার কাছে এই বাইকটা লুকস বেশ ভালোই লেগেছে। বাট টু বি ভেরি অনেস্ট, 2018-19-এর যেই অ্যাপাচি 4V বাইকটা ছিল সেটার মেইনলি এই হেডলাইটটার কারণে আমার কাছে ওই বাইকটা খুব একটা ভালো লাগতো না। বাট এই রিফ্রেশ এডিশনটা আসার পর আমার কাছে এই বাইকটার লুকসটা একটু অন্যরকম লাগে। আগের হেডলাইট একটু কেমন জানি ছিল না, একটু ছোটো ছোটো টাইপের লাগতো, বাট এখন হেডলাইটটা একটু ডিফারেন্ট করার কারণে সাইড লুকিংটাও ভালো আসে। অ্যান্ড যদি ফ্রন্ট থেকে দেখা যায় দেন হালকা একটু রোবোটিক রোবোটিক টাইপের একটু ভাইব আসে এই বাইকটা, সেই ভাইবটা একটু দেয়। তো সেই জন্য আমার কাছে এই বাইকটার লুকসটা বেসিক্যালি ভালো লাগছে। অ্যান্ড লুকসে যেহেতু আসি সেই ক্ষেত্রে বলতে পারি যে এটার যে ডিআরএল লাইটটা আছে এই ডিআরএল লাইটগুলো কিন্তু আরও বেশি জুস। আগের যে ভার্সন ছিল সেখানে হচ্ছে এখানে ডিআরএল লাইটগুলো ছিল, অ্যান্ড নতুন যে আরএম এডিশনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেটাতে কিন্তু এখানে ডিআরএল লাইটটা ইনস্টল করা। বাট আমার কাছে এই তিনটা এডিশনের মধ্যে এই রিফ্রেশ এডিশনটাই বেশি ভালো লাগছে, কারণ এটার এই যে সাইডে যেই ডিআরএলগুলো দেওয়া সেই কারণে, কারণ এগুলো কিন্তু ভিজিবল। এই ডিআরএল লাইটগুলোর জন্য আমার কাছে এই বাইকটার হেডলাইটটা আরও বেশি ভালো লাগে, অ্যান্ড বাইকের লুকসটাও আর একটু বেটার আমার কাছে মনে হয়। বাট প্রবলেমটা কি, ডিআরএলগুলো যখন আমি অন করি না, এই যে আমি যদি বাইকের ইগনিশনটা অন করি, আমি বাইকের ইগনিশনটাকে অন করলে এই ডিআরএল লাইটগুলো জ্বলে থাকে। তো এই লাইটগুলো যদি অফ করার কোনো সিস্টেম দেওয়া হতো বা টিভিএস কোম্পানি যদি এটার কোনো সিস্টেম দিয়ে দিত সেক্ষেত্রে মনে হয় আরও বেশি ভালো হতো। বুঝলে, আমার কাছে ভালো লাগছে বিধায় যে সবার কাছে ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। বাট আমি যে পার্সপেক্টিভে দেখছি সেটা হচ্ছে ভ্যালু ফর মানি, অ্যান্ড এই 2,00,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই বাইকটা কিন্তু ভালো একটা লুক প্রোভাইড করতেছে। সো লুকস নিয়ে আমার কোনো অবজেকশন নেই। সেকেন্ড যে ভালো দিকটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি। বাইকটাতে যে পরিমাণের এই যে প্লাস্টিক ফেয়ারিংগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুবই ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, মানে এই যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলো অনেক ভালো মেটেরিয়ালের তৈরি। অ্যান্ড এই প্লাস্টিকগুলোকে যদি আপনি নর্মাল কোনো মানে হিউম্যান প্রেশার দেন, মানে ওইভাবে ভাঙার টেন্ডেন্সিতে না, একটা হচ্ছে জোরে ঘুষি দিয়ে চেক করা এরকম কিছু না, মানে যদি নর্মাল প্রেশার দেন দেন দেখবেন যেগুলো কিন্তু বেন্ড হয় না। আমি আপনাকে একটু দেখাই, এই যে এটাকে যদি আমি অনেক বেশি পরিমাণে প্রেশার দিই হালকা একটু বেন্ড হয় এই সাইডটা দিয়ে, এটা ছাড়া কিন্তু এটা বেন্ড হয় না। এ থেকে আপনি বুঝতে পারতেছেন যে এটা প্লাস্টিক মেটেরিয়ালটা কিন্তু ভালো দেওয়া হয়েছে। প্লাস্টিক ফেয়ারিংয়ের অনেক বাইক আছে, আমি ওগুলোর নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, ওই বাইকগুলোর কিন্তু প্লাস্টিকে যদি হালকা আপনি একটু হ্যান্ড প্রেশার দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওইগুলো নড়াচড়া শুরু করে হালকা একটু বেন্ড হয়ে যায়। তো এই প্রবলেমটা কিন্তু আপনি এই বাইকটাতে পাবেন না। কোয়ালিটি নিয়ে যেহেতু কথা বলছি তাহলে তো অবশ্যই আপনাদেরকে এটার সুইচগুলোকে দেখানোই লাগে। ওয়েল, বাইকটার এই সুইচগুলো যখন আপনি দেখবেন, ভিডিওতে কতটুকু কি দেখতে পারতেছেন আমি সঠিক বলতে পারতেছি না, বাট ইন হ্যান্ড ফিলিং জোস। এই বাজেট রেঞ্জের মধ্যে প্রিমিয়াম সুইচ দেওয়ার ট্রাই করছে টিভিএস কোম্পানি এখানে, অ্যান্ড আমি বলবো তারা সফল হয়েছে। এটার যে সুইচগুলো আছে সেগুলো আমার কাছে খুবই প্রিমিয়াম একটা ফিল পাই আমি এটার সুইচগুলোকে ধরলেই। এখানে জাস্ট এই সুইচটা বাদ দেয়, এটাই খুবই একটু নর্মাল সুইচ হয়ে গেছে আমার কাছে মনে হয়। বাট এইখানে এই সুইচটা না দিয়ে যদি ওরা এই যে এই সাইডের চাপার সাথে যদি যে লাইটিংয়ের সুইচটা আছে এই যে এখানে সেটা দিয়ে দিলে আই গেস বেটার হইতো।
এন্ড এখানেও আপনি এই সুইচগুলো লাইক আপার ডিপারের সুইচ, হাই বিম লো বিমের সুইচ, এখানে হচ্ছে ইনফরমেশন বাটন, তারপরে ইন্ডিকেটর সুইচ অ্যান্ড যেই হর্নের সুইচ আছে, এই সুইচগুলো আপনি যখন প্রেস করবেন তখন এখান থেকে আপনি একটা প্রিমিয়াম ফিডব্যাক পাবেন। আমার কাছে এটার হর্নের সুইচটাকে অনেকটাই মনে হয় যে সিবিআর এর হর্নের সুইচ থেকে ইন্সপায়ার্ড। ওভারঅল বিল কোয়ালিটিও ভালোই বাইকটার। এখন আসি বাইকটার ইঞ্জিনের দিকে। এই বাইকটাতে 160cc-র 16 BHP ইনক্লুডেড অ্যান্ড 14 Nm টর্কের পাওয়ারফুল একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যে ইঞ্জিন থেকে রেডি পিক আপ অসাধারণ পরিমাণে পাওয়া যায়। অ্যান্ড এই বাইকটাকে আপনি অনেকক্ষণ রাইড করলেও এটার থেকে আপনি কোনো পাওয়ার লুজিংয়ের ইস্যু পাবেন না। আমিন, অনেক বাইক আছে যেগুলোকে লং ট্যুরে নিয়ে গেলে একটা না অনেকক্ষণ চালানোর পর সেই বাইকটা থেকে একটু পাওয়ার লুজিংয়ের সমস্যা পাওয়া যায়, বাট এই বাইকটাতে যারা অনেক দিন ধরে রাইড করছেন, যারা এই বাইকটা নিয়ে ট্যুর দিছে, তারা এইটা বলে নাই যে এটা থেকে তারা পাওয়ার লুজিংয়ের কোনো প্রবলেম পাইছে। অ্যান্ড আমিও এতদিন যে চালাইছি আমি এটা থেকে কখনোই পাওয়ার লুজিংয়ের কোনো প্রবলেম পাই নাই। তার মেন কারণ হিসেবে আমার মনে হয় এটার যে এই অয়েল কুলিং সিস্টেম, এই যে এটার কুলারটা দেখতে পাচ্ছেন রেডিয়েটর, এইটার মাধ্যমে হচ্ছে, মানে এটা হচ্ছে একটা অয়েল কুলার রেডিয়েটর অ্যান্ড এটার মাধ্যমে এই ইঞ্জিনটাকে হচ্ছে ঠান্ডা রাখে। তো আই থিঙ্ক দিস ইজ দ্য মেন রিজন যেই কারণে এই বাইকটার পাওয়ার লুজিংয়ের কোনো ইস্যু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নাম্বার ফোরে থাকতেছে কন্ট্রোলিং অ্যান্ড কমফোর্ট। বাইকটার হ্যান্ডেল, ব্রেক, টায়ার, সাসপেনশন অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন, এই কয়টা জিনিসের কারণে এই বাইকটার কন্ট্রোলিং অ্যান্ড কমফোর্ট লেভেলটা একটু অন্য লেভেলে। আই মিন অন্য কিছু যে সকল বাইক আছে সেই বাইকগুলোর থেকে আমার কাছে এই বাইকটার কমফোর্ট অ্যান্ড কন্ট্রোলিং একটু ডিফারেন্ট মনে হয়েছে। এখন এই বাইকটার যেই হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা কিন্তু আপনার আগের যেই 4V যেটা, মানে 2018 মডেল যেটা, সেই 18 মডেল থেকে কিন্তু এটার হ্যান্ডেলের পজিশনটা কিছুটা চেঞ্জ। এখন এই চেঞ্জ হওয়ার কারণে যেটা হয়েছে, আপনার এটার কন্ট্রোলিংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোলিংয়ের মধ্যে কিন্তু আপনার ব্রেকিংটাও পড়ে। অ্যান্ড এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS, বাট পিছনেরটায় শুধুমাত্র ডিস্ক ব্যবহার করা হয়েছে, পিছনেরটার মধ্যে কোনো প্রকার ABS ইউজ করা হয় নাই। তবে পিছনেরটাতে খুব একটা ABS প্রয়োজন হয়ও না, এই সামনের যে ABSটা দিছে ABSটা বেশ ভালোই সাপোর্ট দেয়। বাট ABSের একটা প্রবলেম হচ্ছে হালকা কিছু লেটেন্সি দেখা যায় এটার ABSটাতে। লেটেন্সিটা ওরকম ভালোভাবে যদি লক্ষ্য না করা হয় সেক্ষেত্রে এটা লেটেন্সিটা বোঝাটা ওরকম যায় না। আর আছে হচ্ছে এটা টায়ার, অ্যান্ড এটা টায়ারে যেটা করছে সেটা হচ্ছে সামনে রেমোরা অ্যান্ড পিছনে হচ্ছে প্রোটর্ক SR ব্যবহার করা হয়েছে টায়ার হিসেবে। এখন এই দুইটাই হচ্ছে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, সেই কারণে এইটার যে আপনি কন্ট্রোলিংটা পাবেন সেই কন্ট্রোলিংটা অন্য বাইক থেকে কিছুটা ডিফারেন্ট। অ্যান্ড আপনি এই বাইকটাতে যখন পিলিয়ন নিয়েও রাইড করবেন, এই দুজন যদি ইন টোটাল আপনার বাইকটাকে রাইড করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাইকটাতে ওরকম একটা ভাইব্রেশন ফিল করতে পারবেন না। আই মিন ভাঙাচোরা রাস্তায় যখন যাবেন তখন হচ্ছে ভাইব্রেশন ফিল করতে পারবেন না আর কি, এটা বললাম। আর নর্মালি তো ওরকম কোনো ভাইব্রেশনের ইস্যু নাই, বাট প্রবলেমটা কি পিছনের সাসপেনশনটা হালকা একটু হার্ড, বুঝছেন, অন্য বাইকগুলো থেকে কিছুটা শক্ত পেছনের সাসপেনশনটা। তো সেই কারণে কিছু কিছু রাস্তায় আপনি একটু ঝাঁকি খাইলেও খাইতে পারেন, আর সামনের সাসপেনশনের ফিডব্যাকটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো মূলত এই কারণগুলোতে এই বাইকটার কন্ট্রোলিং অ্যান্ড কমফোর্ট রেটিং 8.5/10। নাম্বার ফাইভে থাকতেছে বাইকটার মিটার বা ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার। এই বাইকটার মিটারে অনেক বেশি ডিটেলিং করা হয়েছে, লাইক এখানে আপনার ট্রিপ মিটার 1-2 থাকবে, দেন ওডোমিটার থাকবে, আপনি চাইলে এখানে আবার ল্যাপসও সেট করতে পারবেন, লাইক এটা ট্রিপ মিটার 2, এখানে যে ল্যাপ টাইমার আছে, অ্যান্ড এখানে আপনার হাই স্পিডটা শো করবে। অ্যাপাচির যতগুলো বাইক আছে সবগুলোতেই প্রায় হাই স্পিড মোডটা থাকে, মানে হাই স্পিড মোডটা বলতে আপনি সর্বোচ্চ কতটুকু স্পিড এটাতে অ্যাচিভ করছেন সেই ম্যাক্সিমাম স্পিডটা থাকবে। তো আমি 108 তুলছিলাম লাস্টবার যখন মা গেছি, এরপরে আমার আর মা যাওয়া হয় নাই, তো সেই কারণে আমি স্পিডটা টেস্ট করতে পারিনি। এরপর থাকতেছে আপনার এখানে টাইম, টাইমটা শো করবে, এখানে আছে RPM মিটার, অ্যান্ড এখানে হচ্ছে ফুয়েল কস্টটা শো করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আছে সেটা হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটর। আগে এখন আমার গাড়িটা নিউট্রাল আছে, এই জন্য নিউট্রাল শো করতেছে, যখন আবার আমার এই গিয়ারটা চেঞ্জ হবে তখন আবার চেঞ্জ হয়ে যে গিয়ারে আমি গাড়িটা চালাবো সেই গিয়ারটা শো করবে। তো এই মিটারের আরেকটা ভালো দিক যেটা সেটা হচ্ছে এটাতে স্মার্ট এক্স কানেক্ট ফিচারটা ইউজ করছে। তো স্মার্ট এক্স কানেক্ট ফিচারটা কি? স্মার্ট এক্স কানেক্ট ফিচারটা হচ্ছে আপনি আপনার বাইকের মিটারের সাথে আপনার বাইককে কানেক্ট করতে পারবেন, যখন আপনি আপনার বাইকটা রাইড করবেন তখন যদি আপনার ফোনে কেউ কল করে তখন আপনার মিটারের এখানে যে যেখানে অ্যাভারেজ স্পিড উঠে আসে লেখাটা, এখানে আপনি সেই নাম্বারটাকে দেখতে পারবেন যে আপনাকে কে কল করতেছে, তার নাম্বারটা আপনি দেখতে পারবেন। যদি আননোন কোনো কল আসে সেক্ষেত্রে শুধুমাত্র নাম্বারটা উঠবে, কোনো নাম উঠবে না। অ্যান্ড আপনার কাছে যদি মনে হয় যে কলটা অপ্রয়োজনীয় সেই ক্ষেত্রে আপনি চাইলে এই আই বাটনে প্রেস করে সেই কলটাকে কেটে দিতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি আপনার মোবাইলে
এটা কানেক্ট করার পর আপনার ফোনে যদি কোনো ম্যাপের ডেস্টিনেশন সেট করে রাখেন, সেই ক্ষেত্রে এখানে ডেস্টিনেশনটা শো করবে। তো এটা হচ্ছে আরেকটা ভালো দিক। তো এতক্ষণ তো বললাম বাইকটার ভালো কিছু দিক, এখন বলি এই বাইকটার খারাপ কিছু দিক, যেই কারণগুলো জন্য আপনি চাইলে এই বাইকটাকে অ্যাভয়েড করতে পারেন। তো খারাপ দিকের মধ্যে সর্বপ্রথমে যে দিকটা আসতেছে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। বাইকটা প্রথম অবস্থায় আমি যখন কিনি আর যখন আমি ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করে চালাই, সেই টাইমে আমি যখন মাইলেজটা চেক দিই, দেখা যায় যে আমার বাইকের মাইলেজ আছে 45 কিলোমিটার পার লিটার, অর্থাৎ আমি 1 লিটার তেলে এই বাইকটা থেকে 45 কিলোমিটার পথ অতিক্রম করার মাইলেজ পাচ্ছি। বাট এখন ইদানিং দেখা যাইতেছে যে আমি আমার এই বাইকটা থেকে মাইলেজ শুধুমাত্র 35 পাচ্ছি ইন সিটি, মিনিমাম 32 অ্যান্ড ম্যাক্সিমাম দেখা যায় যে আমি 35 মাইলেজের মতো এখান থেকে পাই, এর বেশি মাইলেজ এটাতে পাওয়া যায় না। তো এইটা এই বাইকটার জন্য মেজর একটা প্রবলেম, যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন সেই জন্য এই বাইকটাতে এরকম কম মাইলেজ দিচ্ছে। বাট ইন্ডিয়াতে এটার FI ভার্সনগুলো আছে অ্যান্ড সেগুলোর মাইলেজ কতটুকু কি দিতেছে সেটা আমি সঠিক জানি না। ওয়েল, ইন্ডিয়ার কথা বলে তো লাভ নেই, আমি যেহেতু বাংলাদেশে আছি তো বাংলাদেশেরটার বলা লাগবে আমার। অ্যান্ড বাংলাদেশে এই বাইকটার মাইলেজ খুব একটা ভালো দিতেছে না। যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি বাইকটাকে খুবই ওয়েল মেনটেন রাখছি, অ্যান্ড তারপরও বাইকটা আমাকে মাইলেজ দিতেছে শুধুমাত্র 35। তো কয়েকদিন আগে আমি বাইকটার ট্যাপেট অ্যান্ড কিছু টুকি রেখে কাজ ছিল সেটা কমপ্লিট করে আনছি, এরপরে আমার এটার মাইলেজটা টেস্ট করা হয় নাই। আমি এরপরে টেস্ট করে দেখি কত কি আসে মাইলেজ, আসলে তারপর আমি আপনাদেরকে সেটা জানাতে পারবো। বাইকটার আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকটার সিঙ্গেল স্ট্যান্ড। আপনি দেখতে পারতেছেন বাইকটা এখন সিঙ্গেল স্ট্যান্ড করা, অ্যান্ড বাইকটা কিন্তু এই সাইডে অনেক পরিমাণে নুয়ে গেছে, একটা সাইড একটু বেশি পরিমাণে লিন হয়ে আছে, যেই লিনিংয়ের প্রবলেমটা কিন্তু অন্য কোনো বাইকে নাই। আই মিন, আপনি যদি অন্য কোনো বাইকে সিঙ্গেল স্ট্যান্ড করেন সেক্ষেত্রে কিন্তু সেই বাইকটা এত পরিমাণে নুয়ে যাবে না। অ্যান্ড এটা যদি আমি হালকা একটু ঢালু কোনো জায়গার মধ্যে সিঙ্গেল স্ট্যান্ড করে রাখি সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই বাইকটা কিন্তু একটা প্রবলেম হয়, যে লাইক এটা পড়ে যাওয়ার চান্স থাকে, যে এই বাইকটা এনি টাইম পড়ে যেতে পারে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। তো এই সিঙ্গেল স্ট্যান্ডার প্রবলেম আপনি সলভ করতে পারবেন যদি হালকা একটু মডিফিকেশন করেন এই সিঙ্গেল স্ট্যান্ডারে, হালকা কিছু যদি মডিফিকেশন করেন তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আই মিন এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। অ্যান্ড মডিফিকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিই, এটার নিচে হালকা একটু গেডিস লাগাই দিবেন তাহলেই হয়ে যাবে। আয়রন মেকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলেই তারা এটা, আপনি জাস্ট যে বলবেন এটার নিচে একটু গেডিস লাগাই দিতে, তাহলে এই জায়গাটি একটু উঁচা হয়ে যাবে অ্যান্ড আপনার বাইকটা এত পরিমাণে নোয়া থাকবে না। তো এটাই হচ্ছে সেকেন্ড প্রবলেম অ্যান্ড সেকেন্ড সলিউশন। তো থার্ড নাম্বার যে প্রবলেম আছে সেটা হচ্ছে এই বাইকের ইন্ডিকেটর। এই বাইকটার গিয়ার ইন্ডিকেটরের একটা প্রবলেম আছে অ্যান্ড বাইকটার ফুয়েল সেন্সরেও কিছু প্রবলেম আছে। অ্যান্ড প্রবলেমগুলো কি সেটা আমি আপনাকে বলি। এই যে দেখেন আমার বাইকটা আমি রাখতে না রাখতেই এখানে চেক গিয়ার সেন্সর লেখাটা উঠে আছে, এই যে। তার মেইন রিজন হচ্ছে এই বাইকটার সেন্সারে রিয়েলি প্রবলেম আছে। এখন আমি যদি বাইকটার অফ করে আবার অন করি দেন দেখা যাবে যে এটা ঠিক হয়ে গেছে, আপনাদের একটু দেখাই আমি। এই যে এখন আবার ঠিকই কিন্তু গিয়ারটা শো করতেছে। তো গিয়ারের প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ারটা আগে আমি যখন নিউট্রাল করতাম, মানে প্রথমে গাড়িটা কিনে আনার পর যখন নিউট্রাল করতাম, প্রথম কয়েকদিন ভালো ছিল, বাট মাঝখান দিয়ে দেখা যায় যে আমি গাড়িটা নিউট্রাল করলো এখানে নিউট্রাল উঠতো না, হয়তো বা গিয়ার 2 শো করতো অথবা গিয়ার 100 করতো। তো তারপর আমি টিভিএসের সার্ভিস সেন্টারে যেয়ে আমার এই গাড়িটার যেই গিয়ার ইন্ডিকেটর সেন্সার আছে সেই সেন্সারটাকে চেঞ্জ করে আনি। তো তারপরে এই বাইকটা অনেকদিন ভালো সাপোর্ট দেয়, লাইক এখানে গিয়ার সেন্সরের প্রবলেমটা ঠিক হয়ে যায়। বাট ইদানিং যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমি এই বাইকটাকে যখন এই গিয়ার 4 থেকে 5 মধ্যে তুলি তখন দেখা যায় যে গিয়ারটা 5 না শো করে গিয়ার 4 শো করে। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই প্রবলেমটা তখনই হয় যখন আমি গিয়ারটাকে অনেক স্পিডে শিফট করি, তখনই শুধুমাত্র এই প্রবলেমটা দেখা দেয়, এছাড়া দেখা দেয় না। তো এটা সলিউশন হিসাবে আমি অনেক স্পিডে শিফট করি না, একটু রয়ে শোয়ে আস্তে ধীরে এটাকে শিফট করি। আরেকটা প্রবলেম হচ্ছে এটার এই যে ফুয়েল সেন্সর। আমার বাইকে কিন্তু একটা তেল ছিল বাট এখন একটা দাগ দেখাচ্ছে না, 1.5 লিটার তেল হলে এটাতে একটা দাগ দেখাবে, বাট এই যে এখন আবার এই দাগটাকে শো করতেছে। তো এই প্রবলেমটা মাঝে মাঝে হয়, এটাও ওইদিনও হয়েছিল যখন আমি আমার বাইকে ফুল ট্যাঙ্ক করছিলাম, বাট ফুল ট্যাঙ্ক হওয়া সত্ত্বেও আমার এখানে যে 8টা দাগ উঠবে 8টা দাগের জায়গায় শুধুমাত্র এখানে 4টা দাগ উঠছিল। তো এটা গেল আরেকটা প্রবলেম। তো ইন্ডিকেটরের এই গিয়ার ইন্ডিকেটরের প্রবলেমটা ওনারা বলছে যে আবার যখন নতুন একটা গিয়ার সেন্সার আসবে ওনারা আমাকে ওটা চেঞ্জ করে দিবে, বাট এটার ফুয়েলের যে প্রবলেম এটার কোনো পার্মানেন্ট সলিউশন তারা আমাকে দিতে পারে নাই, ইভেন কোনো সলিউশনই দিতে পারে নাই। তারা আমাকে জাস্ট বলছে যে এই বাইকটা নাকি এরকমই, অ্যান্ড যেই সকল টিভিএস অ্যাপাচি 4V বাইক আছে সবগুলোরই নাকি এরকম মিটারে প্রবলেম, আই মিন
ইন্ডিকেটরটাতে নাকি সবগুলো বাইকেই সমস্যা করে। তো এই ছিল বাইকটার কিছু ভালো দিক অ্যান্ড খারাপ দিক। তো 2023 সালে যদি কেউ এই বাইকটা নিতে চান, দেন আমি বলবো যে আপনি ভালো দিক অ্যান্ড খারাপ দিক দুইটাই আপনি আপনার নিজের জন্য বিবেচনা করেন। বিবেচনা করার পর আপনি দেখেন আপনার কাছে কোনটা বেশি ভালো মনে হয়। আপনার কাছে যদি মনে হয় যে এটার খারাপ দিকগুলো আপনি সইতে পারবেন, খারাপ দিকগুলোতে আপনি ইউজড হতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই বাইকটা নেন। আর যদি আপনার কাছে মনে হয় যে এটার খারাপ দিকগুলো আপনি নিতে পারবেন না, সেক্ষেত্রে আমি আপনাকে এই বাইকটা সাজেস্ট করবো না। তবে কেউ যদি ইউথ হন অ্যান্ড আপনি যদি রেসিং টাইপের কোনো বাইক নিতে চান একদম কমের মধ্যে, সেক্ষেত্রে আমি আপনাকে এই বাইকটা সাজেস্ট করবো। কারণ এই বাইকটার যে ইনিশিয়াল অ্যান্ড পোটেন্সিয়াল পাওয়ার সেটা আমি পুরোপুরিভাবে ফিল করতে পারছি। অ্যান্ড এই বাইকটার ইঞ্জিন খুবই জোস, এই বাইকটার যে স্পিড এটা প্রোভাইড করতেছে সেটা অনেক ভালো এটার দাম অনুসারে, বাকিটা আপনাদের উপর। এখন বলতে পারেন যে এই বাইকটার অল্টারনেটিভ হিসেবে আপনি আর কোন কোন বাইক নিতে পারবেন এই বাইকের বাজেট রেঞ্জের আশেপাশে। তো এই বাইকের বাজেট রেঞ্জের আশেপাশে আমার দেখা শুধুমাত্র দুইটা বাইকই আছে। তার মধ্যে একটা বাইক হচ্ছে লিফান কেপিআর 165R EFI ভার্সন, যেটার মধ্যে কার্বোরেটর ইউজ করা হয় নাই, FI ইউজ করা হয়েছে। ওই বাইকটাতেও কিন্তু আপনি ইঞ্জিন পাওয়ার এটার মতোই পেয়ে যাবেন। অ্যান্ড ওইটাতে সুবিধা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই বাইকটাতে কার্বোরেটর ইউজ করা হয়েছে, বাট ওই বাইকটাতে ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম ইউজ করা হয়েছে। এই বাইকটাতে আছে বাট ওই বাইকে নাই, আমি লিফানে নাই, এরকম দুইটা জিনিস আমি আপনাকে দেখাই। ওই বাইকে কিন্তু আপনি এরকম অয়েল কুলার পাচ্ছেন না, অ্যান্ড ওই বাইকে কিন্তু আপনি সিবেজ ব্রেকিং সিস্টেম পাবেন বাট ABSটা পাবেন না। এটা কিন্তু আপনার কমিউটার সেগমেন্টের বাইক, বাট ওইটা কিন্তু কমিউটার সেগমেন্টের কোনো বাইক না, ওইটা কিন্তু স্পোর্টস বাইক। এখন আপনি যদি ওই বাইকটাও না নিতে চান, দেন অল্টারনেটিভ হিসেবে আর একটা বাইক থাকে, সেটা হচ্ছে থ্রিলার 165। ওই বাইকটার সবকিছু ঠিক আছে, বাট ওই বাইকটার না আমার কাছে লুকটা ওরকম একটা ভালো মনে হয় না। অ্যান্ড ওই বাইকটার টান এই অ্যাপাচি 4V-র মতো টান না। তো আমি আপনাকে এই কথাটাই বলবো, আপনি সবকিছু বিবেচনা করে দেখেন যে আপনি কোনটা নিলে আপনার জন্য ভালো হয়। আমি যদি হইতাম দেন আমি এই অ্যাপাচি 4V বাইকটাই নিতাম, কারণ এইটার এই মাইলেজের প্রবলেমটা ছাড়া আর বাকি সবগুলো জিনিসই কিন্তু আমার কাছে ঠিকঠাক লাগছে। এটার খারাপ দিকের থেকে ভালো দিকের সংখ্যাই আমার কাছে বেশি মনে হইল, অ্যান্ড এটার ভালো দিক যেগুলো সেগুলোই আমার বেশি প্রয়োজন। সো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই এম এক্সট্রিমলি সরি, ভালো একটা ব্যাকগ্রাউন্ড আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ পিছনে কাজ করতেছে অ্যান্ড আমার এই সাইডে এই সিটি কর্পোরেশনের গাড়ির এই সাইডটাতে আমার এই ভিডিওগুলোকে করা লাগছে। সো দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি, অ্যান্ড আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেন, নিচে কমেন্ট করে জানান নেক্সট কোন রিলেটেড ভিডিওস আপনি দেখতে চান, এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, অ্যান্ড দিস ইজ ইভান সাইনিং আউট।